সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা, এটি নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। তো এই অনুচ্ছেদগুলো পড়ার পূর্বে তোমাদের অবশ্যই এর শব্দের অর্থগুলো ভালো করে জানতে হবে। আমরা প্রথমে এই শব্দের অর্থগুলো জেনে নিই। অক্লান্ত অর্থ হচ্ছে ক্লান্তিহীন, অগ্রগতি, এগিয়ে চলা। অগ্রদূত পথপ্রদর্শক, অনুকূলে, পক্ষে। অনুপ্রেরণা উৎসাহ, আগ্রহ, ইচ্ছা। আত্মপ্রকাশ আবির্ভাব, আবেদন, নিবেদন, অনুরোধ। উৎসর্গ পত্র, বইটি কাকে উৎসর্গ করা হয়েছে, বইয়ের যে পাতায় তা লেখা থাকে। উপমহাদেশ দক্ষিণ এশিয়ায় বৃহত্তর অঞ্চল। খণ্ড অংশ, ঘোর প্রবল। ডেপুটি ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তা, দিক নির্দেশনা, পথ দেখানো। দুস্থ অসহায়, দূরদৃষ্টিসম্পন্ন, ভবিষ্যতে কী হবে তা যিনি আন্দাজ করতে পারেন। নারী মুক্তি, নারীর স্বাধীনতা। নিরলস যার আলস্য নেই। ঠিক আছে, পর্দা প্রথা, নারীদের ঘরের বাইরে না যাওয়ার সামাজিক রীতি। পারদর্শী, দক্ষ, প্রচলন, চালু। প্রবল, খুব, প্রভূত, প্রচুর। বর্ণ পরিচয়, বর্ণমালা শেখার বই, বাঙ্গালা, বাংলা ভাষা। বিংশ শতাব্দী, বিশ শতক, দ্যাট মিন্স 1901 থেকে 2000 সাল পর্যন্ত। ঠিক আছে, বিশাল, অনেক বড়। বাগলপুর বিহারের একটি জেলা শহর। ভূসম্পত্তি, জমিজমা। মাদ্রাজ ভারতের একটি শহর, বর্তমান নাম চেন্নাই। সূচনীয়, অত্যন্ত খারাপ। সংগঠন, প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠা, সমাজে সম্মানজনক অবস্থা নিয়ে থাকা। সেন্ট জেভিয়ার্স একটি কলেজের নাম। স্থানান্তর, জায়গা বদল। স্নেহের প্রসাদে, আদরে। স্বাবলম্বী, স্বনির্ভর। ঠিক আছে, তো এখন আমরা এই তথ্য নির্ভর উপস্থাপনাটা পড়ব। তথ্যমূলক লেখা, তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়। নিচে একটি তথ্যমূলক লেখা দেওয়া হলো। এটি রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা। এটি রচনা করেছেন সেলিনা হোসেন, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক। তো রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছে কে? সেলিনা হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহির মোহাম্মদ আবু আলী সাহেবের প্রভূত ভূসম্পত্তির অধিকারী ছিলেন। পায়রাবন্দ গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল, 3.5 বিঘা জমির মাঝখানে ছিল তাদের বাড়িটি। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সে সময়ে বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। ঠিক আছে, ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়, অর্থাৎ খুবই খারাপ অবস্থা। পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়ার প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি। রোকেয়ার বড় দুই ভাই কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম, সাবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিখাই শিক্ষিত করেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন। রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গ পত্রে তিনি লিখেছিলেন, আপাচান, আমি শৈশবে তোমার এই স্নেহের প্রসাদে বর্ণ পরিচয় পড়িতে শিখি। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়াই তত আপত্তি না করিলেও বাঙ্গালা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমি আমার বাঙ্গালা পড়ার অনুকূলে ছিলে। নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী। 1897 সালে কিশোরী বয়সী বিহারের বাগলপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনার চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম বা সুলতানাস স্বপ্ন মাদ্রাস থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তার রচনা সুদী মহলে দৃষ্টি আকর্ষণ করে তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। রোকেয়া বাগলপুর তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলের ছাত্রী ছিল 5 জন। 1911 সালে এই স্কুলটা তিনি কলকাতায় স্থানান্তর করেন। শুরুতেই ছাত্রী সংখ্যা ছিল 8। আস্তে আস্তে স্কুলের ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলেই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুল পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে
নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়, মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগুতে থাকে। 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো, তাদের হাতের কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থাও ছিল। এক কথায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। রুকিয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি, মতিচুর প্রথম খণ্ড 1904, সুলতানাস ড্রিম 1908, মতিচুর দ্বিতীয় খণ্ড 1922, পদ্মারাগ 1924, ও অবরোধ বাসিনী 1931। রুকিয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন, এক মেয়েদের জন্য স্কুল স্থাপন করে, দুই নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। তিনি 1932 সালে 9ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তো আমরা তো অনুচ্ছেদটি ভালো করেই বুঝলাম, এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিব, ঠিক আছে? তো চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। এই লেখায় কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? এই ধরনের লেখায় একজন মহিষী নারীর জীবনভিত্তিক বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। এই লেখায় কোন তথ্যটি তোমার ভালো লেগেছে? রুকিয়া শিক্ষার প্রতি তীব্র আকর্ষণ ও অনুরাগ এবং নারী শিক্ষার উন্নয়নের জন্য জীবনভর নিঃস্বার্থ প্রচেষ্টা দেখে আমার খুব ভালো লেগেছে। এ ধরনের আর কী কী রচনা তুমি আগে পড়েছ? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামকে নিয়ে এ ধরনের রচনা আমি আগে পড়েছি। কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয়? এ ধরনের লেখা তৈরি করা হয় বিখ্যাত মানুষদের নিয়ে, যারা মানুষের উন্নয়নে বিভিন্ন কাজ করে গেছেন। এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলাম? এই লেখা থেকে রুকিয়া শাকত হোসেনের জীবন সম্পর্কে জানতে পেরেছি, এছাড়া তার বিভিন্ন বই এবং মহৎ কাজ সম্পর্কে জানতে পেরেছি। রুকিয়া শাকত হোসেনের রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। রুকিয়া শাকত হোসেন রচনাটি তথ্যমূলক লেখার চমৎকার দৃষ্টান্ত। এখানে মহিষী নারী বেগম রুকিয়ার জীবন ও কর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। তিনি 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। ভূস্বামী বলতে যিনি অনেক জমিজমার মালিক, ঠিক আছে? ছোটোবেলায় বড় বোন করিমুন্নেসা বেগম রুকিয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন। সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন। মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের শিক্ষার ব্যাপারে অভিভাবকের সঙ্গে কথা বলেছেন, এভাবে মেয়েদের শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। পদ্মারাগ, অবরোধ বাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। 9ই ডিসেম্বর 1932 সালে রুকিয়া শাকত হোসেন মৃত্যুবরণ করেন। কীভাবে লিখব তথ্যমূলক লেখা? মূলত তথ্য উপস্থাপন করা হয় যেসব রচনায় সেগুলো তথ্যমূলক লেখা। তথ্য নানা ধরনের হতে পারে, তাই তথ্যমূলক লেখাও নানা রকম হয়। জীবনীও এক ধরনের তথ্যমূলক লেখা। এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইনে উইকিপিডিয়ায় বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায়। তথ্যমূলক লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। কী নিয়ে লেখা হবে তা ঠিক করতে হবে, লেখাটিতে কী ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হয়, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়, ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলোকে সাজাতে হয়, বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম তৈরি করতে হয়, তথ্যকে স্পষ্ট করতে ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা হয়। তথ্যমূলক রচনার প্রস্তুতি। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা এগুলো পড়ে নেই। তোমরা দলে ভাগ হও, এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এসব তথ্য সংগ্রহ করো। প্রতিষ্ঠানের ইতিহাস, অবস্থান ও কাঠামো, বর্তমান শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন কর্মকাণ্ড, অর্জন ও কৃতিত্ব, প্রতিষ্ঠানের ছবি। প্রতিটি দলের সংগ্রহ করা তথ্য আলাদা আলাদা কাগজে লিখে বড় কাগজে সেটে দাও। বড় কাগজটি এমন এক জায়গায় রাখো যাতে সবাই দেখতে পাই। বড় কাগজে সেটে রাখা তথ্যগুলো কাজে লাগিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি হতে পারে। তো আমরা এখন কীভাবে একটি তথ্যমূলক রচনা তৈরি করতে হয় সেই বিষয়টা দেখব। তো চলো এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। আমাদের বিদ্যালয়ের নাম এসটিআই হাই স্কুল। এ বিদ্যালয়টি শিক্ষার আলোদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলটির পাশ দিয়ে একটি ছোট নদী কুল ঘেঁষে বয়ে গেছে। এর বাম পাশে একটি খেলার মাঠ এবং সম্মুখে অতি দূরে কয়েকটি দোকানঘর আছে। আমাদের বিদ্যালয়ে দুটি গৃহ আছে, একটি একতলা পাকা গৃহ, অন্যগুলো টিন শেড।
টিনশেড গৃহগুলোতে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস হয় এবং অট্টালিকায় অষ্টম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। আমাদের স্কুলে প্রতিটি শ্রেণীতে এ ও বি দুটি বিভাগ আছে, এছাড়া একটি প্রধান শিক্ষকের কক্ষ, একটি শিক্ষকদের সাধারণ কক্ষ, একটি সাধারণ ছাত্রদের কমন রুম, একটি কেরানির কক্ষ ও একটি পাঠাগার কক্ষ রয়েছে। বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য একটি ল্যাবরেটরি কক্ষও আছে। ছাত্রছাত্রীদের খেলাধুলার সামগ্রী রাখার জন্য একটি স্টোর রুমও আছে। তাছাড়া একটি কক্ষে রসায়ন, পদার্থবিদ্যা ও জীববিদ্যার ব্যবহারিক ক্লাস করানো হয়। আমাদের বিদ্যালয়ে দক্ষিণ পূর্বমুখী, তাই এতে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়। তাছাড়া জাতীয় সঙ্গীত ও পিটির জন্য স্কুলের সামনে মাঠটি ব্যবহার করা হয়। প্রতিটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বাতাসের জন্য দরজা জানালার ব্যবস্থা আছে। প্রতিটি শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড ও শিক্ষকের বসার চেয়ার ও বিরাট আকারের টেবিল রয়েছে। আমাদের বিদ্যালয়ে প্রায় 800 মতো ছাত্রছাত্রী লেখাপড়া করে। বর্তমানে বিদ্যালয়টিতে 25 জন শিক্ষক রয়েছে এবং স্কুলের শিক্ষকগণ সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের প্রধান শিক্ষক সাহেব একজন MAT এবং পণ্ডিত ব্যক্তি। বিদ্যালয়ে একজন ক্রীড়া শিক্ষকও আছেন। আমাদের শিক্ষকগণ অতি যত্নের সাথে আমাদের শিক্ষাদান করে থাকেন। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বিদ্যালয় পিছিয়ে নেই। আমাদের বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে একটি ফুটবল দল, একটি ক্রিকেট দল ও একটি ভলিবল দল আছে। প্রতি বছর ক্রীড়া অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন জাতীয় উৎসব, বার্ষিক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এছাড়া রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠান সহ মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয় হতে প্রতি বছর ছাত্রছাত্রীরা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করে। এছাড়া SSC পরীক্ষার ফলাফলও খুবই সন্তোষজনক। আমাদের স্কুলটি পরিষ্কার পরিচ্ছন্ন, খেলাধুলা সহ সব বিষয়ে আমাদের স্কুল একটি আদর্শ স্কুল। আমরা আমাদের স্কুলের সার্বিক কল্যাণ উন্নতি কামনা করি। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা, এটি নিয়ে আলোচনা করব। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।